আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইউটিউব দেখে বর্তমানে যে সমস্ত ভাইয়েরা বা বোনেরা গাভী কিনতেছেন তারা আসলে আমাদের কাছে অনেকেই অবজেকশন বা হচ্ছে আপনার এক প্রকারে দুঃখ প্রকাশ করতেছেন যে আমরা যেই সমস্ত গাভীগুলোকে কিনেছি 15 লিটার দুধ ধরে বা 20 লিটার দুধ ধরে, সেই গাভীগুলো এখন 10 লিটার 8 লিটার দুধ দিতেছে, কোনো কোনো ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে এর থেকেও কম, আবার কেউ কেউ হয়তো বা দু একটা ক্ষেত্রে মিল পাচ্ছে। তো এই যে ব্যাপারটা, এটার কারণটা কি? মূলত দেখেন, ইউটিউবের বা সোশ্যাল মিডিয়াতে আসার পরবর্তীতে এখন যেমন আমাদের কিছু সুবিধা হয়েছে, আবার ঠিক তেমনই কিছু অসুবিধার সম্মুখীনও হয়েছি। প্রত্যেকটা কাজের কিছু দেখা যায় যে লাভজনক বা হচ্ছে ভালো ই থাকে, উপায় থাকে, আবার সেটা খারাপ উপায়ও থাকে। তো এখন বিষয়টা হচ্ছে কে কোন দিকটা ব্যবহার করতেছে এটাই নির্ভর করে। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন এক শ্রেণীর মানুষ দেখা যায় যে যারা গাভী বিক্রি করতো আগে গ্রামে গঞ্জে বা হচ্ছে আপনার শহরে যেখানে থাকুক, তাদেরকে মূলত গাভী ব্যবসায়ী বা গাভীর দালাল চক্র অনেক কিছু অনেকভাবে জড়িত ছিল, এখন এই ব্যাপারটা সম্পূর্ণ ইভাবে চলে আসছে যে অনলাইন মিডিয়ার মাধ্যমে চলে আসছে। এটা আসার পরবর্তীতে আগের থেকে, আগে তো প্রতারণাটা হতো খুবই কম, কারণ এই অনলাইন মিডিয়া ছিল না, তখন সরাসরি আপনার দালালের কাছ থেকে বা হচ্ছে গাভী বিক্রেতার কাছ থেকে দেখে শুনে তার পরবর্তীতে তারা যদি দুধ দহন করে দিত, তারা দুধ আটকিয়ে রাখতো, স্বাভাবিকভাবে যে দুধ গাভীটার দুধ হতো 10 লিটার, সেটার দুধ তারা 13 লিটার দেখিয়ে দিত। তো যারা ক্রেতা ছিল তারাও স্বাভাবিকভাবে এটা ব্যাপারটা বুঝতো যেহেতু আমি দালালের কাছ থেকে বা গাভী বিক্রেতার কাছ থেকে কিনতেছি, একদম প্রান্তিক খামারের কাছ থেকে কিনতেছি না, তার মানে হচ্ছে এটা ধরতেই পারি যে 2 থেকে 3 লিটার দুধ কম হবে, কারণ তিনি ভালো খাওয়ান দাওয়ান দিবে বা হচ্ছে দুধ আটকিয়ে রাখবে, এমনটাই বিষয় আশয় ছিল। তো এখনকার বিষয়টা আগের থেকে অনেকটাই উল্টো, তখন কিন্তু এতভাবে মানে এত রকম প্রতারণার শিকার মানুষ হতো না, এবং গাভীর দামগুলো ছিল খুব রিজনেবল বা মানুষের কেনার সামর্থ্যের বাইরে ছিল না আর কি, এক কথা, কারণ এত তো প্রতিযোগিতা ছিল না। এখন যেমন প্রতিযোগিতা হয়েছে, সাপোজ ধরেন আপনি, কিছুদিন আগেই আমি একটা ভিডিও দেখলাম, যে ভিডিওতে একজন গাভী বিক্রেতা আপনার একটা প্রতিবেদন দিছে একটা ইউটিউব জনপ্রিয় ইউটিউব চ্যানেলের মাধ্যমে, কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলটির মাধ্যমে প্রতিবেদন দিয়েছে, অবশ্যই ইউটিউবারকে ভালো কিছু অ্যামাউন্ট দিছে বা টাকা দিছে, এটা স্বাভাবিক, সেটা আমার কোনো বিষয় না। তো যাই হোক, টাকা দিছে তিনি, তিনি প্রতিবেদন করে দিছে, এবং তার ইউটিউব চ্যানেলে যেহেতু অনেক মানুষ, ফলোয়ার বা সাবস্ক্রাইবার যেটাই বলেন, অনেক মানুষ আছে। তো 1 ঘন্টার ভেতর নাকি তার গাভী 10টা গাভী ছিল, তার মধ্যে 6টা গাভী না 7টা গাভী বিক্রি হয়ে গেছে। তো 6 থেকে 7টা গাভী বিক্রি যেটা হয়েছে, সেখান থেকে একটা গাভীর প্রতি মানুষ মানে সবচেয়ে বেশি ফুন দিতেছে। তো ওই গাভীটা নাকি মানে উনি দাম চাইছে 2,20,000 টাকা, ওই গাভীটা নাকি 2,20,000 টাকা তো বিক্রি করে ফেলছেই। মানে আপনি স্বাভাবিকভাবে, আমি আপনি কী জানি যে একজন মানুষ যদি একটা গাভী বা যে কোনো বিষয়ে 2,00,000 টাকা দাম চায়, সেটার অ্যাটলিস্ট 20-30,000 টাকা একটু কমবে না ওখান থেকে? এটা নর্মাল না? আপনি যেটা কেনা দাম চাবেন ওইটাই তো আমি দিব না, ঠিক না? এটা স্বাভাবিক একটা বিষয়, ঠিক আছে? তো যাই হোক, ওই মানে যে বিক্রেতা, গাভী বিক্রেতা, আবার ফোন দিয়েছিলাম আমিও ব্যাপারটা শোনার জন্য, যাই হোক আমি যে ব্যাপারটা শুনলাম, তিনি বলল যে আসলে ভাই ওই গাভীটা 2,20,000 টাকার যে গাভীটা ছিল দাম চাইছে উনি, হয়তো বা উনিও 10,000 টাকা কম দিত বা 15,000-20,000 টাকা কম দিত, কিন্তু ওই গাভীটার জন্য নাকি 4-5 জন তাকে ফোন দিছে, ঠিক আছে? একজন দুবাই প্রবাসী, ওমান প্রবাসী, কাতার প্রবাসী, নানান জায়গায় থেকে বা দেশীয় অনেকেই ফোন দিছে, কারণ গাভীটাকে বলে দিছে আপনার 20 লিটার বা 15-18 লিটার এইরকম সামথিং দুধ হবে, ঠিক আছে? তো দুধটা তারা দহনও করছে, দহন করে দেখিয়ে দিছে, এখন দুধ দহন করছে তাদের দুধ দহন তো আপনি বুঝে নিয়ে, আমি আর ওখানে কি বলবো, তাদের বাড়িতে থেকে দুধ দহন করার যে সিস্টেমটা সেটা সম্পর্কে আমি নাই বলি, যাই হোক। তো যাই হোক, আমি তখন জিজ্ঞেস করলাম যে তাহলে এর থেকে কিছু কম টম হলো না? বলতেছে যে এটার চাহিদা অনেক বেশি। তো আবার একজন নাকি তাকে এমনও বলছে যে 2,20,000 টাকা বিক্রি করছেন, আমি আরও 10,000 টাকা আরও আপনাকে বাড়িয়ে দিব, 2,30,000 দিয়ে দিব। মানে চিন্তা ভাবনা করছেন মানুষের টেন্ডেন্সিটা বা তাদের আগ্রহের ব্যাপারটা কোথায়? তো এই যে এই ধরনের যে এক প্রকারে হুটহাট সিদ্ধান্ত নিয়ে বা বলবো যে না বুঝে
বা হুজুকে বাঙালি একটা এক প্রকার বলে না, দেখবেন আমাদের বাঙালির মধ্যে একটা স্বভাব আছে, যেই জায়গাতে যেই মনে করেন সাপোজ যে বাজারে যাবেন, যেই মাছ মাছ কিনতে যাবেন, চারজন মাছ বিক্রেতা আছে, সেখানের মধ্যে দেখবেন যেই মাছ বিক্রেতার কাছে পাঁচজন মানুষ বা বেশি ভিড় করে আসে ওইখানে সবাই উকি মারে আর কি, ঠিক আছে, মনে করে আহা এইখানে মনে ভালো মাছ আছে বা সব কিছু ব্যাপার স্যাপার মিলে। ঠিক তেমনইভাবে এইখানে যেহেতু ই করছে ওই মানুষটাকে, এই গাভীটার প্রতি অনেক কাস্টমার বাড়ছে, তো তিনিও সুযোগে সদ্ব্যবহার করে ফেলছে, 2,20,000 টাকা গাভীর দাম চাইছে, 2,20,000 টাকাই নিয়ে নিছে। তো তারও হয়তো বা টার্গেট ছিল যে 5-10,000 টাকা বা 15-20,000 টাকা কমাবে, কিন্তু কমাইলো না, কারণ চাহিদা বেশি, লাভ বেশি হয়েছে তার, দিন শেষে লস টাকার হলো। লসটা কিন্তু খামারি, নতুন খামারি যারা হচ্ছে, এই নতুন খামারি এক খামারি আরেক খামারি লসটা করলো। আপনি ব্যাপারটা দেখেন, আপনি যদি গাভী তো ভাই ওই একটাই না, না দুনিয়াতে তো আরও গাভী ছিল, আপনার আশেপাশেও ছিল, আপনি যদি একটু দেখে শুনে কিনতেন তাহলে এই প্রাইসটাও বেড়ে যেত না। তো যেই ব্যাপারগুলো বললাম যে অনলাইনে বা প্রতিবেদন দেখে গাভীগুলো কিনে এখন মানুষ এইভাবে এইভাবে প্রতারিত হচ্ছে, আর এই ব্যাপারটা তো একটা গেল দামের দিকে সে বেশি দিয়ে কিনলো। এখন আমার একটা কনফিউশন বা আমি কি বলবো, এটা আমার একটা সন্দেহর জায়গা রয়েছে যে ওই গাভীটার থেকে আদেও সে 17-18 লিটার দুধ পাবে কিনা। আমি কিন্তু ফোন দিছিলাম মানে ব্যাপারটাকে একটু জানার জন্য যে আসলে কি তারা দুধ দহন করে এতটুকু পাইছে কিনা, ঠিক আছে। তো যাই হোক, জানি না সেটা পাবে কিনা, আমার একটু সন্দেহ ছিল, কারণ তাদের আপনার এটা স্বাভাবিক যে তাদের দুধ দহন করার সিস্টেমটা তারা কয়েক ঘন্টা আটকিয়ে রাখে, প্লাস হচ্ছে তারা দানাদার খাবার অনেক বাড়িয়ে দেয় এবং আরও অনেক নানান ধরনের ঝামেলা আছে, এটা সব এইভাবে না বলাটাই ভালো। যাই হোক, এগুলো আসলে কি আপনি সরাসরি না দেখে কিনলে বা আপনি যদি একদম গরুর গাভীর বৈশিষ্ট্য দেখে না চিনে গাভী কিনেন তাহলে আপনি পদে পদে আসলে প্রতারিত হবেন। এবং আরেকটা কথা বলি, আপনার চিরজীবনে একটা কথা মনে রাখেন যে 8 লিটার দুধের গাভী আর 12 লিটার দুধের গাভী বা 11 লিটার দুধের গাভী কখনো আপনি বা আমি সমান দাম দিয়ে কিনবো না। অবশ্যই 8 লিটারের থেকে 11 লিটার দুধের গাভী 10,000 বা 20,000 বা 30,000 বা 40,000 টাকা বেশি দিয়ে আমি আপনি সবাই কিনবে। তো আপনি একটা বিষয় মাথায় রেখেন যে আপনি যদি এই জায়গাতে গাভী কেনার দুধ দেখে যদি মানে দুধ নির্ধারণ করতে, যেটা হচ্ছে বাচ্চা দেয়া গাভী আর কি, যেটা দুধ দেয়, এক্ষেত্রে যদি আপনি ভুল করেন, এই 3 লিটার যদি তিনি আটকিয়ে মাটকে যেভাবেই করুক, দানাদার খাবার বাড়িয়েই করুক বা যেভাবেই করুক, তিনি যদি আপনাকে বাড়িয়ে দেখিয়ে দিতে পারে এবং আপনি যদি ওই প্রতারণার ফাঁদে পা দেন তাহলে কিন্তু আপনার 30-40,000 টাকা লস হবে। এটা হচ্ছে প্রাথমিকভাবে, এছাড়া গাভীর ক্ষেত্রে তো আরও লস হতেই পারে, সেটা তো আলো বিপদসেবা আছে। তো এই যে ব্যাপারটা, এই জন্যই বলবো যে অনলাইনে এখন নানানভাবে প্রতারণার শিকার হচ্ছে মানুষ, কখনোই গাভীগুলো না দেখে না বুঝে, জাত না দেখে, আপনি সরাসরি না দেখে বা অভিজ্ঞ কাউকে না দেখে কিনবেন না। আপনি একটু রিল্যাক্স, ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কিনেন। আপনি প্রবাসে আছেন, সমস্যা নাই, তো প্রবাস থেকে ছুটি পান তখন আসেন, 2-3 মাস থাকেন, 1 মাস প্রথমে বিভিন্ন জায়গায় ভিজিট করেন, আপনি বিভিন্ন খামার দেখেন, ঘুরেন ফিরেন। আপনার যে কালকেই হুটহাট খামার করে ফেলতে হবে এমন না ভাই, একটু এত উত্তেজনা কেন আপনারা, মানে আপনার মানে এমন না যে আপনার খামার কালকে না করলে আপনি ধ্বংস হয়ে যাচ্ছেন, আপনার ইনকাম সোর্স নাই বা চলবে না, এমন না তো আপনার। আপনি একটু ঠান্ডা মাথায় আপনি যে কাজ করতেছিলেন করতে থাকেন, পাশাপাশি আপনি একটু অভিজ্ঞতা, আপনার যে সাপ্তাহিক ছুটি আছে বা বন্ধ আছে বা আপনি যখন ফ্রি আছেন তখন একটু অভিজ্ঞতা অর্জন করেন, দেখেন শুনেন। এর পরিবর্তে একটা বিষয় মনে রাখেন, আপনি একটা গাভী কিনতে 2-4 দিন 5 দিন ঘুরেন, এতে আপনার লস নাই, হয়তো বা আপনার কষ্ট হবে একটু বেশি, এটা ঠিক, কিন্তু আপনি এতটুকু বিশ্বাস রাখেন, এর পরবর্তীতে 5 দিন 4 দিন 5 দিন দেখে যে পঞ্চমবারের মতো আপনি গাভীটা কিনবেন, ওই গাভীটা আপনাকে দেখা যায় যে খুব ভালো কিছু দিবে এবং আপনার লসের পরিমাণ লস হবেই না বললে চলে, ঠিক আছে। আর আপনি প্রথম দিন দেখেই, প্রথম দিন মানে গাভী কিন মানে হতাশ হয়ে গেছেন, গাভী কিনতেই হবে আপনার, এই ধরনের চিন্তাভাবনা করলে আপনি গাভী কিনে লস খাবেন। আর গাভী কিনে লস খেলে মানে খামারের মূল ধনী হচ্ছে আপনার গাভী বা বকনা, তো আপনি র মেটেরিয়াল অর্থাৎ হচ্ছে একদম যে ভিত্তিকে যদি আপনি লস করেন তাহলে আপনার খামারের পুরো সময়টায় ঘানিটায় আপনার মানে টানতে হবে এবং আপনি সামনে আরও অনেক বিপদের সম্মুখীন হবে। এই জন্যই বলি যে রিল্যাক্সে, ঠান্ডা মাথায়, এত উত্তেজনার কিছু নাই ভাই, এত মানে আপনার
হুটহাট সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই, ধীরে সুস্থে দেখে শুনে টাইম নেন। খামারটা ব্যাপারটা কি, এখন যেহেতু প্রতারণার শিকার হচ্ছে মানুষ, যেখানে ভয় আছে সেখানে আপনি রিস্কটা না নেন, একটু ঠান্ডা মাথায় মানে একটু সাবধানে চলেন, দেখে শুনে চলেন, এতে তো আপনারই ভালো হবে, ঠিক না? আপনি 10 লাখ টাকা খাটাবেন, মানে আপনি ইনভেস্ট করবেন, আপনাকে টাকাগুলো তো আর আপনি এমনিই মানুষ আপনাকে দেয় না, আপনি তো কষ্ট করে কামাইছেন না, তো আপনার টাকাগুলো হুটহাট করে আপনি কেন একজনকে দিয়ে দিবেন? আপনি জেনে শুনে বুঝে তার পরবর্তীতে এই বিনিয়োগ করেন, দেখবেন আপনার খামার থেকে শুরু করে সব কিছুই ভালো থাকবে। তো এই হচ্ছে ভিডিও, ভিডিওর মূল আলোচ্য বিষয় এটাই ছিল যে মানুষ কীভাবে প্রতারিত হচ্ছে, এই বিষয়টা আমি তুলে ধরলাম যে এইভাবে গাভীরা কিনে আস্তে আস্তে সময় নিয়ে গাভী কিনুন, বকরা কিনুন, টাকা কম থাকলে একটু কম থাকলে বকরা কিনুন, বা আরও কম থাকলে টাকা হোক, একটু সাবধানে যেই কাজ করতেছেন, যেই পেশায় আছেন সেটা কন্টিনিউ করতে থাকেন, পরবর্তীতে আস্তে আস্তে করেন, এইভাবে করে এগোতে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ রহমতে সাকসেস আসবে, সফলতা আসবে এবং খামারও সুন্দরভাবে গঠন করতে পারবেন। এই ছিল আজকে ভিডিও, ভিডিওটি ভালো লাগবে সিরাজ ডেইরি ফার্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটনে প্রেস করুন, স্টে সেফ, স্টে ব্লেসড, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।